যখন খুলনা জিলা স্কুলে পড়তাম তখন জিলা স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতো বসন্ত মেলা, কিন্তু সে আজ বহু বছর হলো বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় বছরে একবার, বৈশাখী মেলাও এবার আর হলো না। তাই যখন শুনলাম খালিশপুরের কাশীপুরের রাজধানীতে মেলা হচ্ছে, তখন এখানে আসার লোভটা আর সামলাতে পারলাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহরিয়ার আহমেদ আর আপনারা দেখছেন আমার চ্যানেল শাহরিয়ার্স ডেজ আউট। মেলার প্রাঙ্গণটা বেশ বড়, যদিও স্টল সংখ্যা খুব বেশি না। মেলার সাধারণ স্টল, কিছু খাবারের স্টল, একটা পেট শপ আর বিনোদনের জন্য আছে নাগরদোলা সহ আরো বেশ কিছু রাইড। শহর থেকে কিছুটা দূরে হলেও দর্শনার্থীর সংখ্যা নেহায়েত কম না, সন্ধ্যার পর হয়তো ভিড় আরো বাড়বে। We'll be right back.
গোলাটার দাম নিয়েছে 50 টাকা, কিন্তু স্বাদ একেবারেই বাজে, কিছুটা খেয়েই ফেলে দিয়েছি। এর চেয়ে বইমেলা গোলাটা অনেক বেশি টেস্টি ছিল। কোনো মেলায় এই প্রথম কোনো পেট শপ দেখলাম। সিল্কি মুরগি, সিরাজি লক্ষা কবুতর, টিয়া মুনিয়া আর বাজরিকা সহ আছে আরো হরেক রকমের পাখি।